পুঞ্জা এবং আমার যিনি টিচার ইনচার্জ আছেন পল্লব স্যার কাছে ফোন যায় যে স্কুলের ভেতরে গন্ডগোল লেগেছে, বাইরে থেকে ছেলেরা এসেছে, এসে গন্ডগোল করছে। তো আমরা ফোন পেয়ে তড়িগড়ি আসি, এসে দেখি যে এদিকে কিছু এবিভিপির ছেলেরাও রয়ে গেছে এবং বাইরের বেশ কিছু। আমি যদি নিজে এবিভিপির ছেলেদেরকে বকা দিয়ে ওদেরকে শান্ত করি এবং পুলিশ প্রশাসন সবাই এসে শান্ত করার চেষ্টা করেন, আলোচনার সাপেক্ষে সবকিছু শেষ হয়ে যায়। হঠাৎ করে ওরা এসে একটা শিবাজী নামে একটা ছেলেকে আমাদের চোখের সামনেই ওরা মারতে শুরু করে। তখন থেকেই এই ঘটনার, যখন আমাদের পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নেয় তখন ওরা এখান থেকে কিরকম আহত হয়ে যায়। আশা করি ছেলেটা বেশ ইঞ্জুর্ড হয়েছে, দেখতে পেয়েছি পেটের এবং গলা গালের মধ্যে ওর আঘাত লেগেছে। এখন বলতে পারছি না কি দিয়ে অনেকজন ওকে মেরেছে, 7-8 জন মিলে মেরেছে, বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন খুব কষ্ট করে আপনাকে চিনেন যারা মারছে? না, সবাইকে চেনা যায়নি, কিন্তু দুই একজনকে আমাদের পরিচিত ছিল, কিন্তু ওরা মারেনি, কিন্তু ওরাও ছিল, তো মুখ্য ভূমিকা নিতে পারতো এইসব গন্ডগোল না হলে, যেহেতু এটা স্কুলের ব্যাপার, স্কুলের ভেতরে এইসব অশুভনীয় কাজ আমরাও সমর্থন করি না, কারণ স্কুল সবার জন্য, এখানে রাজনীতির জায়গা নয়। তাই আমরা মনে করি আগামী দিনে কৈলাসহরের যে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং স্কুলের পরিবেশ বজায় রাখতে আমরাও যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেই লিগাল প্রসেসগুলো আমরা নেব। যারা এসেছিল তারা কিন্তু কোন রাজনৈতিক দলের নেই? তাদের তা বলতে পারবো না, তারা যারা এসেছিল আমাদের কাছে এবিপিপি যারা এসেছিল তারা লিগাল পারমিশন নিয়েই তাদের যে আজকের যে কাজকর্ম ছিল তা করেছে। বহিরাগত যারা এসেছিল তারা কোন দলের তা বলতে পারবো না।